এদিকে ইতিহাস বিকৃতির অভিযোগে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদের বই বাজেয়াপ্ত করেছে হাইকোর্ট। বইটির নাম রাষ্ট্র বিপ্লব, সামরিক বাহিনীর সদস্যবৃন্দ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এতে জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেছেন ওলি আহমেদ। বইটি বাজেয়াপ্তের পাশাপাশি একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত। বইটির বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খোরশেদ জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।